দুই পরিচালক দুরকম ভাবে উত্তম কুমারকে নিয়ে ছবি তৈরি করছিলেন, কিন্তু সত্য এবং আইনি জটিলতায় এখন দুই ছবি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ছবি দুটি তৈরি করছিলেন সৃজিত মুখোপাধ্যায় এবং অতনু বসু। দুই ছবিরই স্টার কাস্ট এবং ছবির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, 2019 সালে দুই প্রযোজকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন উত্তম কুমারের পরিবারের 5 সদস্য। তাঁরা হলেন সুমনা চট্টোপাধ্যায় অর্থাৎ উত্তম পুত্র গৌতমের প্রথম স্ত্রী, তাঁর ছেলে গৌরব চট্টোপাধ্যায় ও মেয়ে নবমিতা চট্টোপাধ্যায়। এছাড়াও ছেলের দ্বিতীয় পক্ষের স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায় ও তাঁর মেয়ে মৌমিতা চট্টোপাধ্যায়। প্রথমটি ক্যামেলিয়া প্রোডাকশন হাউসের সঙ্গে, দ্বিতীয়টি অলকানন্দা আর্টসের সঙ্গে। প্রথম সংস্থার পক্ষ থেকে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হচ্ছে অতি উত্তম, দ্বিতীয় সংস্থার পক্ষ থেকে তৈরি হচ্ছে অতনু বসুর ছবি অচেনা উত্তম। মঙ্গলবার রাতে সৃজিত, গৌরব এবং ক্যামেলিয়ার কাছে আইনি নোটিশ পাঠিয়েছে অলকানন্দা আর্টস। তাঁদের দাবি, অলকানন্দার সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে তাতে বলা ছিল কেবলমাত্র তারা ছাড়া উত্তম কুমারের সম্পত্তি আর কেউ ব্যবহার করতে পারবে না, এমনকি উত্তম কুমারের নাম ও ছবি ব্যবহার করা যাবে না। কিন্তু সৃজিত পরিচালিত সেই ছবির পোস্টার মুক্তি পাওয়ার পরেই দেখা গিয়েছে শিরোনামে অভিনেতার নাম এবং ছবি ব্যবহৃত হয়েছে। তাছাড়া উত্তম কুমারের নাতি হিসাবে অভিনয় করছেন গৌরব। চুক্তি অনুযায়ী উত্তম কুমারের পরিবারের কোনো সদস্য তাঁদের আসল পরিচয় নিয়ে কোনো ছবিতে অভিনয় করতে পারবেন না, করলেও অলকানন্দা আর্টসের কাছ থেকে অনুমতি নিতে হবে। অলকানন্দা আর্টসের পক্ষ থেকে জানা গিয়েছে বড় টাকার অঙ্কে উত্তম কুমারের স্বত্ব কেনাবেচা হয়েছে। তারপরেই উত্তম কুমারের মৃত্যুর 41 বছর পর প্রথমবার তাঁর বায়োপিকের প্রস্তুতি নেওয়া হয়। অতনু ইতিমধ্যেই ছবির অভিনেতাদের নামও ঘোষণা করে দিয়েছেন, ছবির মহরত হয়ে গিয়েছে। উত্তম কুমারের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সুচিত্রা সেনের ভূমিকায় থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সাবিত্রী চট্টোপাধ্যায় হিসাবে দেখা যাবে দ্বিতীপ্রিয়া রায়কে। সৃজিতের কথায় জানা গেল 2019 সালে দুপক্ষের সঙ্গেই গৌরবরা চুক্তি স্বাক্ষর করেছেন, কিন্তু দুটি কাগজের মধ্যে কোথাও গোলমাল রয়েছে কিনা সেটা দেখার। সংবাদ মাধ্যমে সৃজিত বলেন, এই মুহূর্তে গৌরব এবং তার আইনজীবী পুরো সমস্যার সমাধান করতে পারবেন। সমাধান হয় কি না হয় তা সময় বলবে, তবে আইনি জটিলতায় দুটি ছবি তৈরি না হলে সামগ্রিকভাবে বাংলা ছবির দর্শকরা বঞ্চিত হবেন, এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। এছাড়াও স্বর্ণযুগের অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গীতিকার, সুরকারদের জীবনের কথা জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।